পড়ছে মানুষ সকলেই একেবারে অস্তিত্ব লক্ষ রক্ষার লড়াইয়ে নেমে পড়েছে আমরা দেখব যে সারা বাংলাদেশে কোথায় কি অঘটন ঘটেছে এই তফসিল গঠনকে কেন্দ্র করে এবং কি তারেক রহমান যে হুঁশিয়ারি বার্তা দিয়েছে চরমনাই নির্বাচন কমিশনার ঘেরাও করতে গিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে বিস্তারিত তথ্যগুলো রয়েছে নাটিনে শেষ পর্যন্ত দেখতে দেখুন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখনই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্মানিত দর্শক মানি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্য মতামোটি কমেন্ট সেকশনে জানাবেন আপনি ইতিমধ্যে আপনার অবগত আছেন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে তাণ্ডব শুরু হয়েছে পুরা বাংলাদেশে আনাচেকানা চলিতগুলিতে এবং ঢাকা শহরে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এজন রক্ষার লড়াইয়ে নেমেছেন বিএনপি সহ সকল কর্মীরা এই তফসিল বাতিল করে তারা নতুন তফসিল ঘোষণা করতে চায় এবং এই তফসিল নির্বাচন অবৈধ বলে তারা স্লোগান তুলে বিভিন্ন জায়গায় মিছিল শুরু করেছে তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা নির্বাচনের জন্য স্লোগান তুলছেন এবং মিছিল করছেন প্রচারণা চালাচ্ছেন তবে এই নির্বাচনের জন্য প্রচারণা চালাতে হবে না কেননা কোনো দলই এখন পর্যন্ত নির্বাচনে গিয়ে আসেনি শুধু আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ তারা নির্বাচনের বসি পেতে বসে রয়েছে কিন্তু সেই বসিতে কিন সকল নেতাকর্মীরা কি সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে ধরা দিবে আর সেজন্যই কিন্তু এখন উত্তপ্ত বিরাজ করছে প্রত্যেকে প্রত্যেকের শক্তি দেখাচ্ছে রাজনীতির মাঠে মাঠে গাটে ফায়সালা করতে চাচ্ছে বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা তবে আওয়ামী লীগ যে তারা পূর্বের মতো নির্বাচন করে কোনো মতে তারা ক্ষমতায় চলে যাবে পাঁচ বছরের জন্য তারা বৈধতা পেয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন সাবস্ক্রাইব করে ব্যালবাটনটি অল